হ্যালো বন্ধুরা, তো এখন বাজে 5:45। সকাল সকাল উঠে আমি বাড়িটাকে গুছিয়ে নিয়েছি, বিছানাও গোছানো হয়ে গেছে, আমিও নিজে রেডি হয়ে গেছি। তো সব দেখতেই পাচ্ছো, আমার গোছানো হয়ে গেছে। তো এখন যাব আমি আমাদের শ্বশুর বাড়ির সাইকেলে করে যাচ্ছি, এগুলো পাশে অন্যদের জমি। তো চলে এসেছি আমাদের শ্বশুর বাড়ি, দেখতেই পাচ্ছো এখন নতুন নতুন গাছ হয়েছে, এই 1 সপ্তাহ হলো শশা বেরিয়েছে, তাই মাচা এখনও পুরোপুরি ঢাকতে পারেনি, ফাঁকা আছে কিছুটা জায়গা। তো আস্তে আস্তে এই পুরো মাচাটাই ঢেকে যাবে। তো আমার চোখে পড়ে গেছে একটা শশা, তো আমি তুলে নিয়েছি। তো তো এই দেখো গাছগুলো ফাঁকা ফাঁকা আছে এখন, কারণ নতুন গাছ তো তাই এখনও ফাঁকা, পুরোটা মাচা ঢাকতে পারেনি। তো দেখতেই পেয়ে যে শশা, এই যে আমি তুলে নিচ্ছি এখন, আমার ছোটো ছোটো শশা তুলতে ভালো লাগে, নতুন গাছের শশা তো। তো চলো তুলে নিচ্ছি, তোমাদেরকেও দেখাচ্ছি। এই যে এটা একদিন বাদ পড়ে গেছে তাই লাল হয়ে গেছে, প্রত্যেক দিনের শশা প্রত্যেক দিন তুলতে হবে, না হলে লাল হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ যেগুলো কুড়ি দিয়েছে এখন এই ফুল থেকে ফল হয়েছে, সেগুলো বিকালের মধ্যেই বড় হয়ে যাবে, ওটাকে আবার কাল সকালেই তুলতে হবে, যদি না তোলা হয় তাহলে ওরকম লাল হয়ে যাবে শশাটা। তো মাচা কাটতে মাচা এই যো লালাটা যে আছে সেটাতে জল দিতে হয়, ওষুধ দিতে হয়, এই যে পাতাতে শিশির পড়েছে সকালে। তো দেখতে পাচ্ছ পাতাগুলো এই যে ফাঁকা ফাঁকা আছে, এগুলো পাতা কাটা হয়েছে, তোমরা পরে দেখতেই পাবে যে পাতা কেটে মানে নিচেতে পড়ে আছে, ওগুলো পাতা আর কি কাটতে হয়, যে ধারে ধারে পাতাগুলো যে কাটা আছে তার জন্যই গাছটা ফাঁকা দেখাচ্ছে। পাতা না কাটলে শশাগুলোও দেখা যাবে না। এইদিকে জল দিতে হয়, যে লালাটা জল দেওয়া হয়, জল পাওয়ানো বলে না, তো জল দিতে হয়, ওষুধ দিতে হয়। তো এত ফাঁকা দেখা যায় শুধুমাত্র পাতা কাটার জন্য। তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি কতটা ফাঁকা আছে। এই যে গাছের নিচে তো ডগে তো নিচেতে তো শশা ধরে না, উপরেই ধরে, এখনও মাচাটা ভর্তি হয়নি বলে তাই নিচে নিচে পাশে পাশে আছে, না হলে মাচার উপরে ধরে দিয়ে নিচের দিকে থাকে দেখা যায়। তো এই যেটা যে পুরো ফাঁকা লাইনটা ওটা, এই যে আমাদের সব তোলা হচ্ছে, যে শশা দেখতেই পাচ্ছ কত, এক সারি সারি প্রথমে একটার পর একটা লাইনে যেতে হয় দিয়ে তুলতে হয়, তারপরে আবার ওই লাইনটা থেকে বেরিয়ে এসে আবার একটা লাইনে যেতে হয়। এই যে বললেই ছিলাম যে পাতা কাটতে হয়, যে পাতাগুলো কাটা আছে দিয়ে নিচেতেই রাখা আছে যাতে শশাগুলো দেখা যায় আর। তো দেখতেই পাচ্ছ এটা করলা, ওই শশা গাছের মধ্যেই করলা গাছও লাগিয়েছে যাতে শশা শেষ হয়ে গেলে করলা বেরোয়। তো এই ছোটো করলাটা আমি তুললাম না, কারণ বড় হোক তারপরে এটাকে তোলা যাবে। তো দেখতেই পাচ্ছ কত শশা এক কাছে কাছে আরও ছিল, আরও থাকে, এটা তুলে নেওয়া হয়েছে। এগুলো এখন এই ছোটো, তো তোলা যাবে, এগুলো না তুললে কালকে লাল হয়ে যাবে। এই দেখো পাতা কেটে দেওয়া কেন হয়, যে পাতার আড়ালে থাকে তাহলে পাতাটা কেটে দিলেও দেখা যায়। এখনও দেখো সূর্য মামার দেখা নেই, এই হালকা হালকা সূর্য উঠছে, আমি যখন এসেলাম একটু অন্ধকার অন্ধকার ছিল, এই আলোতে সূর্যের আলোতে পড়ে গাছগুলো খুব সুন্দর দেখতে লাগছে, ঝকঝক করছে একদম। এই দেখো শশাগুলো গ্লেজটা দেখো এবার সূর্যের আলোতে, এই হালকা দিয়েছে সূর্যটা উঠেছে তাতে এতগুলো। তো এগুলোকে আমি তুলে নিলাম, দেখতেই পাচ্ছ, আর এই লাইনটাই যে আছে এই লাইনটা আরেকজন ঢুকবে দিয়ে ওগুলো তুলে নেবে, লাইন বাই লাইন তুলতে হয়, আর আমি এই কটা শশা তুলেছি। তো ওই দেখতে পাচ্ছ দূরে যে সাইকেলটা, ওই সাইকেলটা আমি এসেছি, আর ওইটা আমাদেরই শশা আর কি ঢালা আছে। এই দেখো সূর্যি মামা এখন উঠেছে, এই একটা বুনো দেখা হয়ে গেল আমাদের সাথে। এই দেখো আমাদের শশা ঢালা আছে, এগুলো প্যাকেট করা হবে, দিকে বিক্রি করতে যাওয়া হবে। তো আজকে এই পর্যন্ত, আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।